গাইস, সো আজকে আমরা যাচ্ছি তপন থিয়েটারে একটা নাটক দেখতে, জয়বাণী। ব্লগে থাকুন, দেখতে থাকুন। এটা আজকে অনেক স্পেশাল হতে চলেছে। কেন 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 জানো না? কারণ আজকের এই ব্লগে আমরা শুধু নাটক বা থিয়েটারটা দেখব না, স্বপ্নদীপ দার জন্য আমরা আজকে গ্রিন রুমেও যাবো, অভিনেতা অভিনেত্রীদের সাথে কথা বলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মজা হবে। Bengali theatre has its origin in British rule. It began as private entertainment in the early 19th century. In the pre-independence period, Bengali theatre played a pivotal role in manifesting dislike of the British Raj. First Bengali theatre staged named Kalpanik Sangbadol. So, our video is not a blog. একটা সুন্দর সন্ধ্যের কিছু কিছু টুকরো টুকরো স্মৃতির সমাহার বলা যেতে পারে। বাট ইয়ে বাস ট্রেলারে পুরা মুভি দেখনে খেলে লাইভ থিয়েটার দেখতে হবে বস। তো আজকে আমরা এসেছিলাম অনিক আয়োজিত গঙ্গা যমুনা নাট্যোৎসবে ভূমিসুত থিয়েটারে কলকাতার জয় বাংলা থিয়েটার দেখতে, হুইচ ইজ ডিরেক্টেড বাই স্বর্ণদীপ সেনগুপ্ত। তো এই স্বপ্ন আজকে আমরা এসেছিলাম অনিক আয়োজিত গঙ্গা যমুনা নাট্যোৎসবে ভূমিসুত থিয়েটার কলকাতার জয় বাংলার থিয়েটার দেখতে, হুইচ ইজ ডিরেক্টেড বাই স্বপ্নদীপ সেনগুপ্ত। তো এই স্বপ্নদার সাথে হায়দ্রাবাদের নাটকের ওয়ার্কশপে আলাপ, আমাদের কলকাতা ভিজিট আর এই থিয়েটারের টাইমিংটা ম্যাচ হওয়াতে ওনার সাথে যোগাযোগ করি। দাদা আমরা আসবো শুনে খুব খুশি হয় আসতে বলেন। আমাদের রিহার্সাল করার সময় উনি বলতেন, এটা প্রফেশনাল থিয়েটার, স্কুল কলেজের নাটক নয়, আরও ভালো করে কর। সত্যি আজ জয় বাংলা নাটকটা দেখার পরে সেটা মর্মে মর্মে উপলব্ধি করব। স্বপ্নদা আর সমাদৃতাদির সৌজন্যে আমাদের কিছু বিশেষ পাওনাও হলো, অনেক বড় বড় মানুষদের সাথে কথা বলার সুযোগ হলো, যেমন দেবদূত ঘোষ, অমিতাভ দত্ত, মিশিকা হালিম এবং কাকি কাকিমার সাথে তো অনেকক্ষণ আড্ডা হলো, দেবাশিস সেনগুপ্ত এবং ইলা সেনগুপ্তর সাথে। এছাড়াও নাটকের ঠিক আগে ফাইনাল রিহার্সালটা কেমন হয়, গ্রিন রুম কেমন হয় সব কিছু দেখলাম, ওনাদের সাথে গল্প করলাম, একটু কথা বললাম। এটা সত্যিই একটা উপরি পাওনা, তার জন্য স্বপ্নদাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড রিয়েলি এভরিথিং ইজ সো পারফেক্ট, অসাধারণ অভিনয়, স্টেজ সেট আপ, ডায়ালগ ডেলিভারি, এক্সপ্রেশন, কোঅর্ডিনেশন, কোরিওগ্রাফি, মেকআপ, সাউন্ড, লাইট, ইচ অ্যান্ড এভরিথিং সত্যি আমার দারুণ লেগেছে। তাই চেষ্টা করেছি নাটকের কিছু বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমার ক্যামেরাতে বন্দি করে সবার সাথে শেয়ার করতে। এখানে কোনো ভুল হওয়ার জায়গা নেই, কারণ একটা মিস্টেক পুরো পরিশ্রম পণ্ডশ্রম হয়ে যায়। নাট্যদলের প্রতিটা নাট্যকর্মীর কি অসম্ভব পরিশ্রম থাকে সেটা জানতেই পারতাম না যদি নাটকটা আমরা এত কাছ থেকে দেখতাম। প্রতিটা নাট্যকর্মী যেন তাদের জীবন দিয়ে নাটকটাকে সফল করার কায়িক পরিশ্রম করে যাচ্ছে। হ্যাঁ, এখানে সেরকম চাকচিক্য নেই, গ্ল্যামার নেই, প্যাপারাজ্জির ইন্টারভিউ নেই, পোস্টার নেই, প্রিমিয়ার শো নেই। অনেক না থাকার মাঝে যেটা আছে সেটা হলো অসম্ভব ভালোবাসা, পরিশ্রম আর উন্মাদনা। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট লাইভ পারফর্মিং আর্টস। আমরা আজকাল বলিউড টলিউডের মুভি, সোশ্যাল মিডিয়া এইগুলোতে এন্টারটেন হই বেশি বা যেতে ভালোবাসি, যেখানে থাকে আমার মনে হয় অল্প কিছু শেখার, বাট ম্যাক্সিমামটাই এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। কিন্তু একটা থিয়েটার বা নাটক থেকে অনেক কিছু শেখার থাকে। আমাদের বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে এই নাটকের দলগুলো। তাই যারা বাইরে থাকে বা কলকাতার ভেতরে থাকে, যেখানেই থাকে না কেন, তারা যেন মাঝে মাঝেই থিয়েটারটা দেখতে যায়। মানে থিয়েটার দেখার প্র্যাকটিস করাটা দরকার, কারণ থিয়েটার থেকে আমরা একটা সুন্দর গল্প, সুন্দর, যারা সুন্দর গল্প শুনতে চায় বা দেখতে চায় তারা কিন্তু থিয়েটারটা দেখতে যেতেই পারে। হ্যাঁ, সামনে দূরে যেখানেই থাকুক না কেন থিয়েটার দেখার প্ল্যান করুক সবাই, সত্যি বলছি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং সবাই দল বেঁধে নাটক বা থিয়েটার দেখতে যাওয়ার প্ল্যান করো। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি
তপন থিয়েটারে জয় বাংলা দেখে স্বপ্নদীপ দার সাথে হায়দ্রাবাদে কিছুটা ওয়ার্কশপ করে দেখেছি যে থিয়েটার বা নাটকটা কী হতে পারে। আজকে সেটা লাইভ দেখব, তো চলে আসুন। ও রে নো, আই নাও তুমি চলো ধরো।
জ্বর হয়েছিল সেরেও গেছে, কিন্তু এই জ্বর হওয়ার সঙ্গে হাসাহাসি না করার সম্পর্কটা কি? জ্বর হওয়ার সঙ্গে যে হাসাহাসি কোনো সম্পর্ক না সে কথা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার কথা হচ্ছে এই শরীর নিয়ে এত লাফালাফি করলে আবার যদি কিছু একটা হয় তাহলে তোমাকে কে দেখবে? নাকি কিছু হবে না, হাসলে শরীর ভালো লাগে, ভালো থাকে। এই তো দেখছি তো বাঙালিকে, তারা যেন হাসতেই ভুলে গেছে। রেসকোর্সের ময়দানে গিয়ে সেদিন তো দেখলাম গোটা বাংলো পড়ছে, আর তোমরা হক করে তার সেই মহান কাজের সাথী হয়েছে। আমি কি চুপ কইরা বাসায় বইয়া থাকতে পারি? আমিও তোমার লাগে আন্দোলন করব। মায়েরা আজ সমাবেশ কোনখানে? আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের জনসমাবেশ। কোন সমস্যা নাই, চলো আমিও তোমার লগে মিছিল হাঁটু। বুঝলা? কেমন যেন একটা উত্তেজনা বোধ হইতে। চট্টগ্রাম বন্দরে ঢুকতে চেয়েছে কিন্তু পরিস্থিতি খারাপ দেখে আবার ওই করাচির দিকেই ফিরে গেছে। এইভাবেই ওদের কৌশলগুলো দুর্বল করে দিতে হবে, নইলে ওরা কিছুতেই ক্ষমতা হস্তান্তর করতে রাজি হবে না। কিন্তু এই ভুট্টো সাহেব যে কি করতে চাচ্ছেন সেটাই তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেটা আমার কাছেও পরিষ্কার নয়। একবার তো উনি বললেন যে একটা একটা করে সকলকে গুলিতে উড়িয়ে দাও।
এছাড়া আর অন্য কোনো উপায় তো দেখছি না। এত বিরোধিতা নিয়ে শাসন ক্ষমতা থাকা যায় না। আমি বলছি মাস্ক কিলিং শুরু করো। বাঙালিগুলো পট্ট বেড়েছে, তাই যত পারো বাঙালি মারো। যে বিরোধিতা করবে তাকেই কটিট। ইস্ট পাকিস্তানের সমস্ত ঘোর যতদিন না আমাদের হস্তগত হচ্ছে, ততদিন বাঙালি খুন করে যেতেই হবে। Oh!
বলে বোঝাতে পারবো না এই অবস্থায় তোকে বাসা থেকে পাঠিয়ে দিতে হচ্ছে, সেটা যে আমার কাছে কত বড় দুঃখের। দামাদ কোথায়? ওয়াসেদ মিয়া কোথায়? তোমার দামাদ বাড়িতে অপেক্ষা করছে। আমায় নিয়ে চিন্তা করো না বাবা, কিন্তু তুমি তোমার আমায় নিয়ে ভয় করিস না। আমার জন্য তো দেশের মানুষ আছে নাকি? ভয় আমি পাই না আপা, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি জানি যুদ্ধ একবার শুরু হয়ে গেলে যুদ্ধের ময়দান থেকে আর পিছিয়ে আসতে নাই। তোমার ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ যে আপামর লড়াই শুরু করেছে তা বাঙালি আত্মমর্যাদার লড়াই। আর আমার বিশ্বাস এই লড়াইয়ের মধ্যে দিয়ে তারা ফিরিয়ে আনবে স্বাধীনতা। আসি আপা। জয় বাংলা! জয় বাংলা!
signed in Dhaka at 16:31 hours Indian Standard Time by Lieutenant General. অনিকের যুগ্ম সম্পাদক শ্রী অভিজিৎ সেনগুপ্তকে মঞ্চে আসতে অনুরোধ করছি, আমাদের উৎসবের স্মারক স্বপ্নদ্বীপের হাতে তুলে দেবেন। স্বপ্নদ্বীপ সামনে এসো।